ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরকাত জীবন আপনি প্রশ্ন করেছেন ছেলে মেয়েদের কখন থেকে নামাজ রোজা ফরজ হয় বুঝিয়ে বললে উপকৃত হব আলহামদুলিল্লাহ ছেলে ছেলেমেয়েরা তাদের ওপর কখন নামাজ রাজা ফরজ হয় এ মর্মে আমরা বলতে পারি যে বালেগ হলেই ছেলেমেয়ের ওপরে নামাজ সহ যে কোনো এগ বন্ধি ফরজ হয়ে যায় এটাই হলো স্বাভাবিক তবে জাকাতের বিষয়ে একতলাফ রয়েছে জাকাতের বিষয়ে বলা হয় যে জাকাতের ক্ষেত্রে যদি কোনো শিশু সন্তান ছেলে হোক মেয়ে হোক তার সম্পদ থাকে তাহলে তার সম্পদে জাকাত বের করতে হবে যদি এখনও তারা বালিক হয়নি আরেকটা বিষয় হলো সালাতের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে বালেক না হলেও যদি সাত বছরে উপনীত হয় নির্দেশ করতে হবে আর দশ বছরে উপনীত হলে তাকে প্রহার করে সালাত আদায় করতে বাধ্য করতে হবে তো এই হাদিসটি আবুদত তিরমিজির আবুদ এবং মুসাদ আহমদের তিরমিজি নাই তো এই হাদিসের আলোকে ইমাম আহমদুল হাম্বার রহমতুল্লাহ আলহে তিনি মনে করেন যে ছেলে মেয়ে দশ বছরে উপনীত হলে তাদের ওপরে সালাত ফরজ বালেক হক বা না হোক পক্ষান্তরে অন্যান্য ওলামা একেরাম সালাতের ক্ষেত্রে বলে যে না বালেগ না হওয়া পর্যন্ত এই সালাত ফরজ নয় তবে হাদিসে নির্দেশ দিতে বলা হয়েছে সাত বছরে এবং প্রহার করতে বলা হয়েছে দশ বছরে এটা তাকে ট্রেনিংয়ের জন্যে যাতে করে বড় হয়েছে অবহেলা কশ্চিনকালে না করে সোজা হয়ে চলে এ বিষয়ে এক কথায় অধিকাংশ আলাম কেরাম সালাতের ক্ষেত্রে বলছে যে না অজেব হবে না যতক্ষণ কত বালেক না হবে তাহলে আমরা বলতে পারি যে প্রায় সমস্ত এবত বালেগ হওয়া না হওয়ার ওপরে এগুলির ফারজিয়াত নির্ভর করছে শুধুমাত্র জাকাতের বিষয়টি সেখানে ভিন্নতা রয়েছে আর সালাতের বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ জাকাতের ক্ষেত্রে হালকা লাভ রয়েছে যে বালেক না হওয়া পর্যন্ত জাকাত ফরজ নয় তবে এখতালাফের ভ্যালু খুব একটা নাই এখন প্রশ্ন থাকে যে বালেক কোন বয়সে হতে পারে ছেলে মেয়ে এমআর মেয়ে অলামা এক রাম কোরআন হাদিসের আলোকে বলে থাকেন যে বালেক হওয়ার যে আলামতগুলি রয়েছে আলামতগুলির যে কোনো একটিতে উপনীত যদি হয় ছেলেমেয়ে বালেক বলে গণ্য হবে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে এখন আলামতগুলি কি কি তিনটি আলামত রয়েছে যা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এই তিনটি আলামতের একটি আলামত হল এহতালাম আল এহতালাম বীর্য বের হওয়া ছেলে হোক মেয়ে হোক বীর্য বের হলে স্বপ্নদোষের মাধ্যমে হোক বা এমনি যে কোনো কিছুর মাধ্যমে হোক এক কথায় বীর্য বের হলে কামরসের যে বীর্য এটা বের হলে সে বালেক বলে গণ্য আর সে না বালেক বলে গণ্য হবে না এটা একটা আলামত মেয়ের ক্ষেত্রে উভয়ভাবে প্রযোজ্য আরেকটা আলামত হলো আল এমবাত লজ্জাস্থানে সেই অবাঞ্চিত লোম গজানো যেগুলি বেলেট দিয়ে পরিষ্কার করা লাগে এই পরিমাণে লোম গজিয়ে যাওয়া যদি এরকম হয় ছেলে মেয়ে বালেক বলে গণ্য হবে আরেকটি আলামত যথ আলামত হল পনেরো বছর বয়সে উপনীত হওয়া মানে পূর্বের দুই আলমদ যদি না দেখা দেয় তাহলে পনেরো বছর বয়স যদি হয় সেটাও বালেক বলে গণ্য হবে এই বয়সে উপনীত হলে ছেলে মেয়ে উভয়ে বালেক বলে গণ্য হবে দলিল দলিন বখারিশের হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি ও বন করাই যার এহুদিদেরকে যখন হত্যা করার নির্দেশ দেন বিশ্বাসঘাতকতার কারণে এবং যুদ্ধ অপরাধী হওয়ার কারণে তখন তাদের যারা ছেলে ছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছিল লজ্জাস্থান চেক করে যে সে বালেক না না বালেক তো যার লোম গজিয়েছিল বেলেট দিয়ে কেটে ফেলার মতো ওই উপরে ফেলার এ করা সেভ করার মতো তাদেরকে মোকাতলা বলে গণ্য করা হয়েছিল যোদ্ধা বলে গণ্য করা হয়েছিল এবং তাদেরকে হত্যা নির্দেশ করা হয়েছিল তো এটাই হলো মাপকাঠি যে এটা একটা কি বালেক হওয়ার মাপকাঠি যে নিম্নভাগের লোম তার কি গজিয়ে থাকবে তো এটা সোনামগন্থের হাদিস আর পনেরো বছর বয়স হওয়ার হাদিসটা হলো বখারি মুসলিমের হাদিস ইবন আমার রাজুল বলেন যে আমাকে পেশ করা হয়েছে রসুল উল্লা সাল্লাহ আলী নিকটে নিকটে যুদ্ধে তখন আমার বয়স ছিল চোদ্দো রাসুল সাসা আমাকে অনুমোদন করেননি মানে যোদ্ধা হিসেবে গ্রহণ করেননি নাম লেখাননি পক্ষান্তরে পরবর্তী বছরে খন্দকের যুদ্ধে তাকে পেশ করা হলে তার বয়স পনেরো হয়েছিল রসুল্লা সাহ তাকে গ্রহণ করেছিলেন তো এটাই হলো বালেগ হওয়ার মাপকাঠি যে পনেরো বছরে উপনীত হওয়া আর বীর্য বের হলে বালেক হলো সেটা তো জানাশোনা কথা যে বীর্য সাধারণত প্রাপ্ত বয়স্ক সারা বের হয় না এবং কোরআনে বলা হয়েছে ইজা ইজা বালা আফিন কুমল হলুমান যখন তোমাদের সন্তানরা হলুমে পৌঁছে যাবে মানে বীর্য বের হয় বা স্বপ্নদোষ হয় এই পর্যায়ে চলে গিয়েছে মানে প্রাপ্ত বয়স্ক চলে গিয়েছে সে তো আল্লাহরব্বুল আমিন বয়স প্রাপ্তির আলামত হিসেবে উল্লেখ করেছেন হলুমকে হলুমের অর্থ হলো স্বপ্নদোষ হওয়া বা বীর্য বের হওয়া যে কোনো উপায়ে এরকম বয়সে উপনীত হলে তাদের বিধান বলা হয়েছে যে তারাও কি অনুমতি নেবে তো এই তিনটি আলামত মোশারাক বাকি থাকলো দুটি আলামত যে আলামতগুলি মেয়েদের সামনে প্রযোজ্য তার একটি হলো মেয়েদের মাসিক হওয়া মাসিক পিরিয়ড হওয়া আরেকটি হল গর্ভধারণ করা প্রেগন্যান্ট হওয়া সুতরাং মাসিক হলে প্রাপ্তবয়স্ক বলে গণ্য মেয়ে অনুভাবে যদি তার গর্ভধারণ হয় তাহলে এটা একটা আলামত অবশ্যই এটা গর্ভধারণ এটা এই আলামতকে নেওয়া যেতে পারে ওই বীজ বের হওয়ার বিষয়ে কারণ বীজ না বের হওয়ার বয়সে উপনীত হলে গর্ভধারণ হয় না সাধারণত তো যা হোক এ ছিল ব্যাক খা বিশ্লেষণ সহ আপনার প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছেন বারাক ফিক